তো হ্যালো বন্ধুরা, পুনরায় আমি আরেকটা ছোট্ট আপডেট নিয়ে চলে আসলাম। একটা জিনিস ঘটেছে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। তোমরা সকলেই জানো যে আজকে সকালবেলা আমি একটা আপডেট তোমাদের দিয়েছিলাম এই আরিয়ানা রুম্পার বিষয়ে। তো জাস্ট এখন কিছুক্ষণ আগে আমারই এক ভিউয়ার্স এসে আমাকে জানালেন যে কমিউনিটি পোস্ট যেটা 3 দিন আগে রুম্পা দিয়েছিল, তো সেটা কিন্তু মানে আচমকা ওটা ডিলিট করে দিয়েছে। ওদের কিন্তু ওই কমিউনিটি পোস্টটা আর মানে কি বলবো, আমার কাছে তোলা আছে, বাট আমি সরি ওটা তোলা নেই, আমার কাছে ওদের ছবিটা তোলা আছে, বাট কমিউনিটি পোস্টটা ওই সময় আমি তোলা হয়নি আমার, ঠিক আছে? তো এই মুহূর্তে আমার কাছে নেই। তো অনেকেরই কিউরিয়াসিটি হতে পারে যে কী কারণে হঠাৎ করে এরকম একটা নিউজ দেওয়ার পরে এই পোস্টটাকে ডিলিট করে দেওয়া হলো। দেখো, মানুষের মন তো, মানুষের মনের মধ্যে হাজার রকমের জিনিস কিন্তু চলা শুরু করে দেয় অলরেডি। অনেকে বলতে চাইছে যে ওরা তার মানে নাটক করেছে আমাদের সাথে, আর যদি সেটা না হয় তাহলে যদি ওরা মজা করে থাকে তো সত্যি করে ঠাকুর যেন এই মজাটাই যেন সত্যি একদম না হয়, আর সবাই যেন সুস্থ থাকে। স্বাভাবিক, যে ভালোটা চাইবে সে যে কোনো সিচুয়েশনে ভালোটাই চাইবে। দেখো, আমার যেটা অভিমত আমি তোমাদের কাছে সেইটুকু বলবো, যেহেতু পোস্টটা অলরেডি রুম্পা 3 দিন হয়ে গেছে দিয়েছে, তো আমার মনে হয় আস্তে আস্তে মানুষ যারা ভিডিও করা শুরু করেছে বা বার্তা দেওয়া শুরু করছে, তা সেতে মোটামুটি বোঝা যাচ্ছে যে সবার কাছেই একটা জিনিসটা পৌঁছে গেছে যেটা জানাতে চাইছিল। দেখো, আমরা ক্রিয়েটর, আমাদের লাইফের থেকে আরেকটা লাইফ কিন্তু আমরা এই ওয়াইটিতে লিড করি, তো আমাদের জীবনে কি হচ্ছে না হচ্ছে বেশিরভাগটাই ওয়াইটির সামনে তুলে ধরা হয়। তো তার মধ্যে যদি কোনো রকম খারাপ খুশি যেটাই ঘটুক না কেন, আমরা কিন্তু ওয়াইটিতেই সেটা শেয়ার করি। তো রুম্পা সেরকমই শেয়ার করেছে, আর আমার মনে হয় রুম্পা এটার জন্যই ওটাকে ডিলিট করে দিয়েছে। এটা আমার সম্পূর্ণ অভিমত যে হয়তো ও দেখতে পাচ্ছে যে সবার কাছে মোটামুটি খবরটা চলে গেছে, সবাই জেনে গেছে, তো পোস্টটাকে আর ওখানে রেখে লাভ নেই, তো ওই জন্যই হয়তো ডিলিট করে দিয়েছে। এইবার যারা বলছো যে হয়তো মেবি এটা একটা ওরা ভিউজের জন্য এরকম প্ল্যানিং কিছু করেছে বা এরকম কিছু বলেছে, তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এটা মানুষের লাইফ, এটাকে এইভাবে আমার মনে হয় না কেউ একটা ভিউজের জন্য করবে, এটা আমার মনে হয় না, সোশ্যাল প্ল্যাটফর্মে বিশেষ করে, কারণ এটা অনেক বড় অপরাধের খাতায় চলে যাবে। এটা তোমরা যারা এই কথাটা বলছো, আমি জানি অনেক অনেকের রাগের বশবর্তী, কিন্তু এখানে রাগের কোনো বিষয় নেই, বিষয়টাকে এইভাবে না দেখে ওইভাবেও কিন্তু দেখা যায় যে যেহেতু অলরেডি 3 দিন 5 দিন আগে ওদের ওই ভিডিওটা ছিল, আর 3 দিনের মাথায় ওরা এই ভিডিও এই পোস্টটা দেয়, রুম্পা দেয়, তো যথারীতি রুম্পা দেখছে যে মোটামুটি খবরটা নিউজটা সবার কাছে মোটামুটি পৌঁছিয়েই গেছে, তো আলাদা করে এটাকে আর জানিয়ে বা ওখানে রেখে দিয়ে লাভ নেই। দেখো, মানুষ পৃথিবীতে এসেছে, একটা না একটা সময় সে চলে যাবে, কিন্তু যখন অসময়ে সে চলে যায় সেটাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, কারণ তার জীবনে আরও অনেক কিছু করার ছিল, একটা সুখী দাম্পত্য জীবন তারা আরও অনেক বছর তারা দীর্ঘায়ু হতে পারতো, সেখান থেকে দাঁড়িয়ে আরেকটা পার্টনারের হাত চট করে ছেড়ে দিয়ে বেরিয়ে যাওয়া এই বয়সে, এটা যে কতটা দুঃখজনক, এটা যে ফিল করছে একমাত্র সেই জানে। এইরকম বিপদ কোনো সময় ঠাকুর কাউকে না দেখা, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। পুনরায় আমি ওই পোস্টার ওপরই ভিত্তি করে, আরিয়ানের যে ছবিটা আমার কাছে এসেছে সেটার ওপর ভিত্তি করে আমি এটাই বলবো যে ওম শান্তি, রেস্ট ইন পিস, যেখানেই থাকুক, যে যন্ত্রণাটা সে পেয়ে চলে গেছে ঠাকুর তাকে মুক্তি দিক, তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই চাই। দেখো, আত্মার শান্তি কামনা করা ছাড়া আমাদের কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এইটা আমি দেখছি অনেকেই এই জিনিসটা নিয়ে জলঘোলা করছো, তো আমি তার আগে বলছি এরকম তোমরা ভেবো না, এটা ইয়ার্কির বিষয় না, সব জিনিস ইয়ার্কির জন্য হয় না, তাই না? এটাও সেরকম একটা সেন্সিটিভ, মানে বিশাল বড় একটা সেন্সিটিভ ইস্যু, তো আমি বলবো এরকম মনের মধ্যে কিছু রেখো না, ভগবান রুম্পাকে সেই জোরটা দিক শক্ত হয়ে দাঁড়ানোর, কারণ জানো তো মানুষ একই আঘাত বারবার যখন খায় না তখন কিন্তু খুব, সেটা আমাদের জলজান্ত প্রমাণ, মানে এই যে স্ন্যাপি গার্ল, যে স্বপ্না, স্বপ্নার লাইফেও কিন্তু সেম জিনিস দুবার, আমি যতটুকু শুনলাম যে রুম্পারও কিন্তু এর আগে বিয়ে হয়েছিল, আর
তার থেকে মনে হয় ওদের একটা পুত্র সন্তানও আছে। এটা আমার জানা কথা, আমি যেহেতু সেইভাবে ওদেরকে ফলো করতাম না তো আমি অত ইন ডিটেলস জানি না, সত্যি কথা যেটা জানি না ওই নলেজটা জিরো নলেজ নিয়ে আমি কিন্তু কিছু বলতে পারবো না এখানে। কিন্তু হ্যাঁ, যতটুকু জেনেছি সেইটুকুর ওপরে ভরসা রেখে আমি তোমাদের কাছে এই খবরটা দিচ্ছি বা এই আপডেটটা দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।